দেখেন বন্ধুরা, আমার এক খামারি ভাই আমাকে 3 কিলোমিটার লম্বা এক কমেন্ট করে বসেছে। উনি আমাকে 3টা প্রশ্ন করেছে একটা কমেন্টে। তো 3টা প্রশ্নের উত্তর যদি আমি একবারে কমেন্টে রিপ্লাই দিতে চাই তাহলে এটা সারাদিন চলে যাবে। তো আমি ভাবলাম যে ভাইটা যে প্রশ্ন করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো ওই গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি। ভাইটি আমাকে প্রথম প্রশ্ন করেছেন, মুরগি মারা গেলে কোম্পানি কি কোনো সমস্যা বা সন্দেহ করে? না ভাই, আপনি যদি কোম্পানির প্রতি এরকম বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি ফোনে বলে দিলেই হবে যে ভাই আজকে 2টা মুরগি মারা গেছে বা 1টা মুরগি মারা গেছে, ওনারা বিশ্বাস করবে, আপনি তারপর এটা ফেলে দিতে পারেন। আর এমনিতেই কোম্পানির যে ভিজিট কর্মী উনি কিন্তু সপ্তাহে 2 দিন আপনার ফার্মটা ভিজিট করবে। তো আপনি যদি মনে করেন যে একটা বাচ্চা মারা গেছে, এটা 2 দিনের জন্য রেখে দিলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, আপনি সন্দেহের পাত্র হলেন না, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে 2 দিন পর তো ওই বাইটা আসতেছে মুরগির ফার্মটা ভিজিট করার জন্য, আমি বাচ্চাটা রেখে দিই, তাও আপনি পারেন। তো আমি মনে করি যেহেতু ভিজিট কর্মী যেহেতু সপ্তাহে 2 থেকে 3 দিন আসবে, এই একটা বাচ্চা 2টা বাচ্চা মারা গেছে এটা রেখে দিলে ওদেরকে দেখানোর পর এখানে আপনার মানে কত তারিখে কয়টা বাচ্চা মারা গেলো এভাবে কিন্তু সিরিয়াল ধরে বাচ্চাগুলো মরা খাতার মধ্যে উঠায় দেয়। দ্বিতীয় প্রশ্নটা করার ক্ষেত্রে হয়তো ভাইয়া টাইপিংয়ে ভুল করেছেন, তো এখানে হয়তো লিখতে পারতেন যে মুরগি মারা গেলে কি তাদেরকে সাথে সাথে জানানো লাগে কি? হ্যাঁ ভাই, আপনি চাইলে জানাতেও পারেন, যেহেতু ভিজিট কর্মী এখানে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার ফার্মটা ভিজিট করবে, তো আপনি ফোন দিয়ে যদি ওদেরকে জানাতে চান তাও পারেন। আর যদি মনে করেন যে না বাচ্চাটা মারা গেছে আমি রেখে দিই, ভিজিট কর্মী আসার পর ওনাদেরকে দেখাবো এত তারিখে আমার এই বাচ্চাগুলো মারা গেছে, তো ভিজিট কর্মী ওই মরা বাচ্চাগুলো খাতার মধ্যে উঠাইয়া যাবে। তৃতীয় প্রশ্নটির মধ্যে করেছেন, কোম্পানি কি কি দেয় আর খামারি কি কি দেওয়া লাগে? তো বন্ধুরা, কন্ট্রাক্ট ফার্মিং করলে খামারি কি কি লাগে এবং কোম্পানি আপনাকে কি কি দিবে সে সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরও যেহেতু এখানে আমার একজন খামারি ভাই আমাকে কমেন্ট করেছে, অবশ্যই আমি শর্টকাটে এটা বলে দিব কি কি লাগে। তো বন্ধুরা, কন্ট্রাক্ট ফার্মিং এর ক্ষেত্রে কোম্পানি আপনাকে কি কি দিবে সেটাই আমি আগে বলে দিচ্ছি। তো এখানে বাচ্চা দিবে, খাবার দিবে, তারপর 3টা ভ্যাকসিন দিবে এবং ব্রিডিং এর ক্ষেত্রে যে ওষুধটা লাগে সে ওষুধটা দিবে, এটুকু পর্যন্ত কোম্পানির দায়িত্ব। আর একজন খামারির খরচের তালিকায় থাকবে লিটার খরচ, কারেন্ট বিল এবং ভিটামিন সহ বাচ্চার যদি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ লাগে এটা কিন্তু খামারিকে নিজে দায় বহন করতে হবে। তো বন্ধুরা, আমি আমার এই খামারটিতে কিন্তু 1250 মুরগি পালন করে থাকি। তো 1250 মুরগির মধ্যে কিন্তু আমার এই বেসে আমার খরচ হয়েছে 9800 টাকা। তো 1250 মুরগি থেকে কিন্তু আমার সর্বমোট ওজন আসছে 2410 কেজি 700 গ্রাম। তো 2410 কেজি 700 গ্রামকে যদি আমরা এখন, যেহেতু আমি 1205টা মুরগি জমা দিয়েছি, 1205 দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু আমার অ্যাভারেজ ওজনটা চলে আসে 2 কেজি প্লাস। তো বন্ধুরা, 2410 কেজি 700 গ্রাম মাংস থেকে কোম্পানি কিন্তু আমাকে সর্বমোট টাকা দিয়েছে 44506 টাকা। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2410 কেজি 700 গ্রাম মাংস থেকে কোম্পানি আমাকে পার কেজি কত টাকা করে দিল। মোট টাকাকে আমরা যখন মোট মাংস দিয়ে ভাগ দেয় তখন কিন্তু প্রতি কেজি মাংস থেকে কত টাকা দেয় সেটা কিন্তু বেরিয়ে আসে। তো কোম্পানি কিন্তু আমাকে প্রতি কেজি মাংস থেকে 18.60 টাকা সামথিং টাকা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি জানি না আপনাদেরকে ভিডিওটিতে আমি কতটুকু বুঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর যদি আমার এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন, যেন আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনি সর্বপ্রথম দেখতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।